আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদের সাথে কবুতরের বিষয়ে কিছু আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের সবারই একটা কমন সমস্যা, আমাদের শখের কবুতরগুলোর ঠান্ডা লেগে যায়। ঠান্ডায় কবুতরের কিন্তু খুব মারাত্মক একটা সমস্যা। এই ঠান্ডায় আক্রান্ত হওয়া কবুতরের মধ্যে বিভিন্ন ভাইরাসে সমস্যাটা দেখা দেয়। কবুতরের প্রথম সিমটমটাই হচ্ছে ঠান্ডা, কবুতরের যে কোনো সমস্যার সূত্রপাতটাই হচ্ছে ঠান্ডা। ঠান্ডার থেকে কবুতরের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। ভিউয়ার্স যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার কিছু কবুতর ছেড়ে রাখছি, এখন তাদের খাবার সময় হয়ে গেছে, তারা বামের দিকে নেমে আসছে, এখন তাদেরকে আমি খাবার দেব। তাই আজকে আপনাদের সাথে এই ভিডিওটা তৈরি করলাম আপনাদের জন্য। আমাদের প্রত্যেকেরই একটা কমন সমস্যা হচ্ছে ঠান্ডা। এই ঠান্ডার থেকে আমাদের কবুতরগুলো আস্তে আস্তে অন্য অন্য ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। এই ঠান্ডার সূত্রপাত থেকে কিন্তু আমি দেখছি, যেমন আমার ব্যক্তি মতামত প্রকাশ করতেছি, এই ঠান্ডার থেকে আমাদের কবুতরগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। এই আক্রান্তটা বিভিন্ন আকার ধারণ করতে পারে, সালমোনেলা রোগের সূত্র হতে পারে, কবুতরের চুনা পায়খানা, কবুতরের হাঁপানি, কবুতর বড় বড় শ্বাস নেয়, কবুতরকে ধরে কানের সামনে নিলে গরগর গরগর একটা শব্দ করে, এই সিমটমগুলো কিন্তু এই ঠান্ডার থেকেই সূত্রপাত হয়। তাই আমরা সকলেই আমাদের কবুতরগুলোকে মাঝে মধ্যেই চেক করার চেষ্টা করব। কবুতর চেক করার বিভিন্ন উপায় আছে। আপনারা যদি আপনাদের শখের কবুতরগুলোকে একটু ভালো মতো খেয়াল করেন, তখন তাদের আচার আচরণেই আপনারা বুঝতে পারবেন যে তারা ঠান্ডা আক্রান্ত হয়েছে, তাদের ঠান্ডা লেগে গেছে। নয়তোবা আপনারা কবুতরের নাকের দিকে যদি হালকা একটু চাপ দিয়ে ধরে দেখেন, যদি পানি পানি হয় কিংবা পানি বের হয়, এতে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কবুতরগুলো ঠান্ডা আক্রান্ত হয়ে গেছে। তাই আমাদের সকলের শখের কবুতরগুলোকে আমাদের প্রায় সময় মধ্যেই চেক করতে হবে যে আমাদের কবুতরগুলো ঠান্ডা আক্রান্ত হয়েছে কিনা, কবুতরগুলোর মধ্যে কোনো অন্য কোনো সমস্যা আছে কিনা। কারণ আমরা সকলেই শখ করে কবুতর পালন করি, আমাদের এই লফটে যদি ঠান্ডা জনিত সমস্যাটা দেখা দেয়, এর থেকে আমাদের সম্পূর্ণ লফটাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, কবুতরগুলো অন্য অন্য রোগে আক্রান্ত হয়ে যাবে। তাই আমি মূলত আজকে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি কি ধরনের ওষুধ প্রয়োগ করে থাকি ঠান্ডা আমার কবুতরের, আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা আমার হাতে একটা ট্যাবলেট দেখতে পাচ্ছেন, ট্যাবলেটটা অনেকটা দেখতে ওই আমরা ওই হাজবুলা খেয়ে থাকি, হাজবুলাটার মতোই দেখতে। এটা হচ্ছে হামদাদ কোম্পানির আলিসা, এই যে পিছনে মোড়কটা দেখলে আপনারা হয়তো বা চিনতে পারবেন, এই যে দেখুন, ভালো মতো খেয়াল করুন, হামদাদ কোম্পানির আলিসা। এই ট্যাবলেটটা আমি 2 বছর যাব ব্যবহার করতেছি, আমার কবুতরের উপরে প্রয়োগ করতেছি, আমি ইনশাল্লাহ খুব ভালো সফলতা পেয়েছি। আমার কবুতরের ঠান্ডা হলে আমি কোনো ধরনের মেডিসিন প্রয়োগ করি না, যে কবুতরটার দিকে আমি ধরে বুঝতে পারি যে কবুতরটা ঠান্ডা আক্রান্ত হয়েছে, ওই কবুতরটাকে আমি একটা করে ট্যাবলেট আস্ত খাইয়ে দিই কবুতরটাকে। এমন 4-5টা 6-7টা ট্যাবলেট যদি আপনারা আপনাদের ঠান্ডা জনিত সমস্যা যে কবুতরটা আক্রান্ত হয়েছে সেই কবুতরটাকে আপনারা প্রয়োগ করেন, ইনশাল্লাহ আপনারা অনেক ভালো ফলাফল পাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হামদাদে আলিসা, এটা হামদাদ কোম্পানির। কি পরিমাণ, কি উপাদান, নির্দেশনা বলি, কি সব সমস্যা সবকিছুই এটা উল্লেখ করা আছে হামদাদের ট্যাবলেটটা অনেকটা দেখতে যে এই ধরনের। আপনারা অন্য কোনো ওষুধ প্রয়োগ করার আগে ঠান্ডা জনিত সমস্যায় আপনারা এই ওষুধটা প্রয়োগ করতে পারেন, ইনশাল্লাহ আপনারা খুব ভালো ফলাফল পাবেন, আমি শতভাগ আশাবাদী আপনারা অনেক ভালো ফলাফল পাবেন। যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা কবুতর, এখন তাদের খাওয়ার সময় হয়ে গেছে, তারা আস্তে আস্তে বামের থেকে নেমে আসতেছে। আজকে মোটামুটি ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু এখন বেলাটা হওয়ার সাথে সাথেই আকাশটা একটু বেকাচ্ছন্ন হয়ে গেল, অন্ধকার হয়ে আসতেছে, হয়তো বা বৃষ্টি হবে। সারাদিন প্রচন্ড রোদ ছিল, এই কারণে আমি কবুতরগুলোকে ছেড়ে রাখছিলাম, কারণ কবুতরগুলো অনেকদিন যাবতই সারা হচ্ছে না। কিছু বাচ্চা কবুতর নেমে আসছে অলরেডি, কিছু আবার অনেক উপরে চলে গেছে, কারণ এই বাচ্চা কবুতরগুলো প্রথম প্রথম ঘরে লাগানোর সময় একটু বিরক্ত করে, ডিস্টার্ব করে, বাচ্চাগুলো অনেক বিরক্তই করে, একটু আটটু না, অনেক সমস্যাই করে, তারা সহজে নামতে চায় না, বামে বসে থাকলে তাদেরকে ছিপ দিয়ে নামাইতে গেল, তারা এদিক যায় ওদিক যায়, অনেক বিরক্ত করে। ভিউয়ার্স, আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বামে 5টা বসে আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একটা অনেক হাইট নিয়ে উঠতেছে, এই যে আপনারা খেয়াল করেন, একটু একটা বাচ্চা অনেক উপরে চলে গেছে, ইনশাল্লাহ বৃষ্টি হওয়ার আগেই নেমে আসবে। যাই হোক ভিউয়ার্স, আপনারা সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক শেয়ার করবেন, আর
আপনাদের কবুতরের যদি কোনো ধরনের ঠান্ডার সমস্যা দেখে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই আলিসা ট্যাবলেটটা প্রয়োগ করতে পারেন। ইনশাল্লাহ আপনারা শতভাগ সাফল্যতা পাবেন। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।